গাইস ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে। তো আজকে এসে গেছি আবারও শ্রীপুর। আজকে কিন্তু এই শীতলা পূজোর দিন, অ্যাকচুয়ালি শীতলা পূজোর আজকেই, কারণ কালকে ছিল জাগরণ। কালকে জাগরণটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এখন আজকে জাগরণ। তো আজকে কিন্তু সব ফুল দমে, মানে কালকের থেকেও ফুল দমে চলবে। প্লাস কালকে বৃষ্টি হয়েছিল, তার জন্য কিন্তু ব্যাপারটা অনেকটা ঝিমিয়ে গেছিলো। তো আজকে কিন্তু একদম ফুল দমে, ঠিক আছে? তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো গাইজ দেখো এত সুন্দর লাইটিং, এবং মানে একদম দারুণ বক্সের সহযোগে লাইটিং কিন্তু দারুণ লাগছে গাইজ। তো এইভাবেই কিন্তু বক্স বাজছে আজকে। দেখো এখন কিন্তু লাইটিং গুলো খুব দেখার মতন লাগছে দেখতে, ঠিক আছে? লাইটিংটা দেখো গাইস, আগের দিনও দেখিয়েছিলাম যদিও, তবুও আজকে আবার দেখাচ্ছি। দেখো এইটাই কিন্তু সেই গেট, আগের দিনও দেখিয়েছিলাম এই গেটটা, আজকেও দেখাচ্ছি, ঠিক আছে? তো গাইজ দেখো এখন কিন্তু দারুণভাবে নাটক বা সং বলছে, সেই সং কিন্তু এখন চলছে গাইজ, দেখতে থাকো গাইজ। তো গাইজ অনেক লোকের কিন্তু একদম সুন্দর সমাগম ঘটেছে। সাধারণত এই মানুষজনরা স্থানীয়ই, কিন্তু দূর থেকেও কিছু কিছু লোক এসেছে, হ্যাঁ, যারা বাইরে থাকে আর কি, সোনার কাজের। এখানে এই জায়গাটা কি সোনা বেল্ট আর কি, ঠিক আছে?
তো সোনার কাজ যারা করে তারাও কিন্তু এসেছে বছরে একবার, এই পুজোর জন্যে অনেক সোনা বালারা আসে আর কি, ঠিক আছে। তো এখানে এই পুজোটাকে করার জন্য বা এই পুজোটাকে দেখার জন্য মানে বিরাট একটা অধীর আগ্রহ থাকে, সেই আগ্রহ নিয়েই কিন্তু তারা আসে। তো সেই আগ্রহ নিয়েই কিন্তু পুজো দেয়, ঠিক আছে। মানে এটা বছরের মানে একটাই আর কি পুজো, এইভাবেই কিন্তু সেই আগ্রহটা থাকে গাইস। তো মা দেখো সুন্দর কিন্তু বসে আছে, ঠিক আছে, আর এখানে কিন্তু পুজো চলছে, ঠিক আছে। মানে এটা দারুণ দৃশ্য, ঠিক আছে। তো দেখো গাইস মায়ের পুজো কিন্তু চলছে, আমি পুজোটাও কিছুটা তোলার চেষ্টা করেছি বামন ঠাকুরের মন্ত্র সমেত।